오두문이! 오두문! গাড়িতে সব জিনিসপত্র তুলে দিয়েছি, এবার গাড়ি ছাড়বে। আমি তাহলে মালপত্র গাড়িতে উঠে যাই। ঠিক আছে, যাও। বলছি বৌদিমণি, ওই ট্যাক্সি তো বাইরে দাঁড়িয়ে আছে, আপনি একা একা মিন্টুবাবুকে নিয়ে যেতে পারবেন তো? আমার মিন্টু থাকতে আমি একা কোথায়? ওই দেখো, এই তো আমার বীরপুরুষ চলে এসেছে, দেখি বাবা। বাহ, খুব সুন্দর হয়েছে সোনা। মৌদিমণি, এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ, গৌরাঙ্গ, তুমি মিন্টুকে নিয়ে বাইরে অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা, চলো চলো মিন্টু বাবু, চলো চলো, আমরা বাড়ি যাই, আমরা বাড়ি যাই, চলো 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 চলো। এসো এসো, সাবধানে নিয়ে এসো, এসো এদিকে এসো, এখানে রাখো, এখানে রাখো, রাখো, হ্যাঁ হ্যাঁ, এটা দাও। গৌরাঙ্গ, সেই সুটকেসগুলোতে কি আছে, জামা কাপড় তো? হ্যাঁ দাদাবাবু। তাহলে এগুলো এক কাজ করো, ওপরে বেডরুমে রেখে এসো। আচ্ছা দাদাবাবু, চলো। তোমাকে আমি তাহলে ছেড়ে দিই না বাবু। আর 10 রুপিয়া? কে আর 10 রুপিয়া? আর কুছ নেই মিলেগা, যাও 10 রুপিয়া। আরে যাও, অদ্ভুত, খেতে পেলে শুতে চায়। আরে এই তো আমার মিন্টু, শোনাই সে গেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা বাবা, মামার কথা খুব মনে পড়ছিল? ওলে বাবা লে। আচ্ছা বাবা, বলো তো তুমি এটা ঠিক কোথায় এসেছো? নতুন বাড়ি। একদমই তাই, এটা আমার মিন্টু সোনার নতুন বাড়ি। তা নতুন বাড়ি কেমন লাগছে, ভালো? খুব ভালো, কত বড়। বটেই তো, হবে না? তোমার বাবা এখন কত বড় একজন মানুষ, তার জন্য একটা বড় বাড়ি তো লাগবেই। বৌদিমণি, এই তো গৌরাঙ্গ, বলছি রান্নাঘরের কি অবস্থা, চা বসানো যাবে? হ্যাঁ হ্যাঁ, না করার কি আছে, সিলিন্ডার তো এসে গেছে। হ্যাঁ, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। দাদা থ্যাংক ইউ, তুমি উদ্যোগ নিলে বলে গ্যাসের কানেকশনটা এত তাড়াতাড়ি গেল, নাহলে সুবীরের তো একদম সময় হচ্ছিল না। সেটাই তো স্বাভাবিক রে, ও এখন একজন স্কলার, তারপর আবার কলেজে পড়াচ্ছে, ওর পক্ষে এখন কি সময় বার করা সম্ভব? তা বিয়ে সুবীর কোথায়? বললো তো চলে আসবে কলেজ থেকে, আসলে সকালে দুটো ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে। বাবা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8:00।